20 মার্চের মধ্যে আমানুল্লাহ আমান সহ ঢাকা জেলা বিএনপি নেতাদের মুক্তি না দিলে 21 মার্চ ঢাকা জেলায় সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছে বিএনপি। ওদিকে বিএনপি কার্যালয়ে অবৈধ অনুপ্রবেশ করে আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে পুলিশের বিরুদ্ধে বিএনপির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। পরাগাজেমি রিপোর্ট। 11 মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তির আহ্বান জানাতে ঢাকা জেলা বিএনপির এই সংবাদ সম্মেলন। ব্রিফিংয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, পুলিশ মধ্যযুগীয় কায়দায় সমাবেশ ও কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়েছে। আগামী 20 মার্চের মধ্যে জনাব আমানুর রহমান সালাউদ্দিন সহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দেওয়া না হলে আগামী 21 মার্চ বৃহস্পতিবার ঢাকা জেলার সকল উপজেলা সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল করে আহ্বান জানাচ্ছি। আমরা ঢাকা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের উল্লেখিত সকল কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজপথের কর্মসূচির পাশাপাশি আইনি লড়াইয়ের চেষ্টা করে বিএনপি। ঢাকার সিএমএম আদালতে মতিঝিল জোনের এডিসি মেহেদী হাসান ও পল্টন থানার ওসি সোরার হোসেন সহ 5 শতাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে নালিশ মামলা আবেদন জানান বিএনপি সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন। মতিঝিল জোনের এডিসি জনাব মেহেদী হাসানের নেতৃত্বে এবং পল্টন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার সাহেব ওনার নেতৃত্বে মানে আনুমানিক 5 শতাধিক পুলিশ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বিনা অনুমতিতে দরজা ভেঙে প্রবেশ করে বিনা উস্কানিতে সেখানে নারকীয় তাণ্ডব চালায় এবং সেখানে লুটপাট করে। যেহেতু আমার বিশ্বাস যে পল্টন থানায় গেলে আমি কোনো ন্যায় বিচার পাবো না, তাই আমি হাকিমের আদালতে আমি নালিশ জানাতে এসেছি। তবে শুনানির পর নিয়ম অনুযায়ী মামলা হয়নি উল্লেখ করে তা খারিজ করে দেন মহানগর হাকিম মোহাম্মদ হারুনুর রশিদ। বিএনপির দাবি, কোনো কিছুতেই সরকারকে সহনশীল রাখা যাচ্ছে না। এই মুহূর্তে সরকার পতনের একদফা আন্দোলন ছাড়া বিকল্প নেই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।